चुप करो कहाँ दोनों चुप करो গুড মর্নিং সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু হয়ে গেল ভোর 5টায়, দেখছো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর প্রচন্ড ঠান্ডা। এই হচ্ছে সীতাপুর, এখানেই তোমরা লাঠি তারপরে রেনকোট এগুলো সব পেয়ে যাবে, তো এখানে এগুলো কিনে নিতে হবে। আর এই দেখো যত সকাল হচ্ছে ভিউটা কত সুন্দর লাগছে, আমরা অনেকটা উপরে আছি আর নিচে যে বাড়িগুলোতে আলো জ্বলছে কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে সনপ্রয়াগ, সীতাপুর থেকে সনপ্রয়াগ 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে সকালবেলা। কিন্তু তোমরা প্রাইভেট কার ছাড়া, নিজেদের প্রাইভেট কার থাকলে ভালো, কোনো ভাড়ার গাড়ি তোমরা পাবে না। তো এইবার ব্রিজ, এই ব্রিজটা পেরিয়ে সামনে কিন্তু আমরা গাড়ি পেয়ে যাব গৌরীকুণ্ডের জন্য। পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর সীতাপুর থেকে এই যে হাঁটাটা, এটা হচ্ছে 3 কিলোমিটার, সনপ্রয়াগের গাড়ি অবধি 3 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে। তো এই দেখো আমরা লাঠি দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে টুকটুক করে চলে যাচ্ছি গাড়ির দিকে, তারপরে আমাদের ট্র্যাকিং স্টার্ট হবে। আর তোমাদেরকে বলে দিচ্ছি কখন থেকে ট্র্যাকিং আমাদের স্টার্ট হয়েছে। আর এই যে এইখানটাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে, দেখছো পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, একপাশে খাদ আর একপাশে কিন্তু জঙ্গল, দেখতেই পাচ্ছ। এই যে ট্র্যাকিংটা লেখা আছে কেদারনাথ 16 কিলোমিটার, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কেদারনাথ মন্দির অবধি যাওয়ার জন্য কিন্তু 24 কিলোমিটার টোটাল তোমাদেরকে হাঁটতে হবে। চা খাচ্ছি, তো এখন আমরা দাঁড়ালাম, তারপরে হাঁটা স্টার্ট হবে। কি রে, কেমন লাগছে? হোয়াট আ ফিলিং! যেখানে আমাদের ট্যাক্সিটা নামিয়ে দিল তার থেকে একটু হেঁটে গেলে কিন্তু তোমরা এখানে ঘোড়া পেয়ে যাবে, মানে খচ্চর পেয়ে যাবে, টুলি পেয়ে যাবে, দোলনা পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে এখানে, কিন্তু সেই জন্যেই এত ভিড়। আর এই জায়গাটাতে তোমরা রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারো, তারপরে উঠে যেতে পারো। তারপরে 2 কিলোমিটার হেঁটে আমরা চলে এলাম গৌরী মাতার এখানে মন্দিরে। এই দেখছো এটা হচ্ছে গৌরী মায়ের মন্দির, এখান থেকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমাদের ট্র্যাকিং স্টার্ট করব। আর একটু গেলে দেখতেই পাচ্ছ তোমরা ডান দিকে আমরা নেবে গেছি। এই দেখো নেবে গেলেই কিন্তু ডান দিকে মন্দাকিনী, একদম ঠান্ডা বরফের মতো জল, আর বাঁ দিকে কিন্তু উষ্ণ প্রসবন। এই দেখো এখানটা আমরা নামছি, তো এখানে জলটা কিন্তু একদম গরম জল, এখানে সবাই স্নান করে মায়ের আশীর্বাদ নিয়ে হাঁটা স্টার্ট করছে। কিন্তু যেহেতু ভিজে জামাকাপড় হয়ে যাবে ওই জন্য আমরা এখানে স্নান করিনি, ডাইরেক্ট বেরিয়ে গেছি মাথায় জল নিয়ে। এই দেখো এখান থেকে ট্র্যাকিং স্টার্ট হয়ে গেল। এই গৌরী মায়ের মন্দির থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত কিন্তু পুরো ট্র্যাকিংটা 24 কিলোমিটার, তো প্রচুর হাঁটতে হবে। যারা হাঁটতে পারবে তারাই একমাত্র যাবে, যারা হাঁটতে পারবে না তারা ঘোড়াতে যেতে পারো, খচ্চরে ডুংরিতে এইগুলোতে যেতে পারো, পিট্টুতে যেতে পারো। তো এই হচ্ছে ব্যাপার, তো দেখতে থাকো, প্রচুরই কষ্টকর। এখন তো কিছুই না, কোনো চড়াই উতরাই কিছুই নেই, এখন জাস্ট আমরা কিছু কিছু বাঁক নিয়ে নিয়ে উঠছি। তারপরে মানে প্রায় তোমরা যখন 8 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে যাবে, 8-10 কিলোমিটার পর যে হাঁটা, মানে যে চড়াই, যে খাড়া খাড়া সিঁড়ি, সেইগুলো মানে অসম্ভব ব্যাপার। তো পরপর তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখো আমরা বসে একটু রেস্ট নিচ্ছি, ম্যাগি খাচ্ছি। তো আমরা আধা ঘন্টা হাঁটছি, তারপরে আবার বসে আছি 15-20 মিনিটের জন্য। তো বেশি আমরা হাঁটতে পাচ্ছি না, কারণ এতটাই নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। তারপরে খচ্চরগুলো তো আছেই, দেখলেও মায়া লাগবে, এদেরকে নিয়ে এরকমভাবে যাচ্ছে, কিছু করার নেই, মানুষ হাঁটতে না পারলে কি করবে বলো, করতে তো হবেই, আর না করলে কিছু করার নেই, করলে তাদেরও কিছু পয়সা লাভ হচ্ছে, আর যারা যাচ্ছে তারাও বাবার মন্দিরে যেতে পারছে বলতে পারো, এরকমভাবেই হচ্ছে। আর এই দেখো আমাদের সাথে পুচকুটা গেছিলো, ও কিন্তু হেঁটে হেঁটে এখনও যাচ্ছে। আর এত কড়া রোদ, পুরো মনে হচ্ছে কানপাট্টিতে চড় মারছে, ওটার জন্য আরও কে কাহিল হয়ে পড়ছি। তাও বাবার মানে দর্শনে মনে হচ্ছে আরও একবার যাই, এটা মানে কিছুই মনে হচ্ছে না, এই তো বাড়ি চলে এসেছি, শরীরটা একটু খারাপ, কিন্তু বাট তাও মনে হচ্ছে যেন আবারও যাই। বাবা যদি মনের ইচ্ছে পূরণ করে ডেফিনেটলি নেক্সট ইয়ার আবার যাব। তো পিঠে এরকম ট্র্যাকিং ব্যাগ নিয়েছি, তারপরে কিন্তু আছে কোমরে বাঁধা, মানে 15-20 কেজির ব্যাগটাই আছে, তা সত্ত্বেও এত চড়াইতে উঠছি ওই বাবার একটু দর্শন পাওয়ার জন্য। এখানে দেখো একটু রেস্ট নিচ্ছি, আমরা ওয়ারেস খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, একটু ভলিনি স্প্রে করছি, এরকমভাবে রেস্ট নিয়ে নিয়ে এরকম ব্যাক টু ব্যাক আমরা হাঁটছি। তো চলো তোমরা দেখতে থাকো। ধ
ধরে আবারও একটা বাঘ নিয়ে আমরা বসে পড়েছি, হাঁটতে একদমই পাচ্ছি না, পায়ে পুরো টান ধরে যাচ্ছে, তার উপরে ব্যাগ তো আছেই আছে, তো আমরা সবাই মিলে বসে গেছি আর এই খচ্চরের জন্য বসাও যাচ্ছে না, পুরো মেরে চটে একাকার করে দিয়ে চলে যাচ্ছে। আর ওই যে লাল লাল পতাকা, ওটা হচ্ছে ভৈরবজির মন্দির, তো ভৈরবজির মন্দির অবধি 4 কিলোমিটার, আবার ভৈরবজির মন্দির থেকে আবার 4 কিলোমিটার আমাদের হাঁটতে হবে, তারপরে আবার একটু রেস্ট নেব। তো ঘড়ি দেখে দেখে এরকমভাবে আমরা হাঁটছি, নাহলে কখনোই পৌঁছাতে পারবো না। তো লাস্টে আমরা কী করেছি না করেছি সেটাও তোমরা দেখতে পাবে। তো এই দেখো ভৈরবজির মন্দিরে চলে এলাম এবং ভৈরবজির মন্দিরে আশীর্বাদ নিয়ে নিয়েছি। তো এতটা আসতেই তো শরীর পুরো কাহিল হয়ে গেছে, একদমই পা চলছে না, পায়ের অবস্থা খুবই খারাপ। আর কিন্তু সাইডের যে নজারা আছে সেইগুলো দেখতে দেখতে যাচ্ছি, তাও জোশ একটা মনের মধ্যে আছেই আছে যে না বাবা দর্শন পাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে। এই দেখো আমার অবস্থা, হাঁটতে পাচ্ছি না কিছুতে, কিন্তু তাও মনের একটা বল আছে না বাবার দর্শন পেতে হবে, হাঁটতে আমাকে হবেই। তো চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। সো গাইস, এখন বাজে 11টা আর আমরা এই সবে 4 কিলোমিটার হেঁটেছি, 22 কিলোমিটার ট্র্যাক, 4 কিলোমিটার হেঁটেছি, এখনও 18 মতো বাকি আছে। তো চলো আস্তে আস্তে কী হয় তোমরা দেখতে থাকো। মনের মধ্যে একটাই ভাবনা চিন্তা রেখেছি যে যতটা পারবো হেঁটে হেঁটে যাব, আর এখন আর হাঁটাই যাচ্ছে না, দেখতেই পাচ্ছ, আর ভয়ও লাগছে প্রচুর। আমাদের কিন্তু ডান হাতে হচ্ছে পাহাড় আর বাঁ দিকে কিন্তু এই যে খাদ দেখতে পাচ্ছ, তলি গেলে পড়ে গেলে যে কোথায় তলিয়ে যাবে তার ইয়োদ্ধা আর পাওয়া যাবে না। কিন্তু যাই হোক, বাবার আশীর্বাদে আমরা কিন্তু বৃষ্টি পাইনি, যেটা আমরা খুব ভয় পাচ্ছিলাম। বৃষ্টি হলে কিন্তু ঘোড়াদেরও যাবে ছুটে ছুটে, সেটারও প্রবলেম হবে, আমরা যে আগে পাশে পড়বে দ্রুত ভিজে যাবে, অনেক সমস্যা হতো। কিন্তু কড়া রোদ্দুর দিয়েছে আমরা যেদিন উঠছি, আর এই দেখো কি যে দৃশ্য, মানে না দেখলে বোঝাই যাবে না। আমরা প্রায় 4 ঘন্টা ধরে হাঁটছি, আর এই দেখো পুচকু আমাদের সাথে সাথে হাঁটছে, একবারও কোলে ওঠেনি, বলো সুস্মিতা আমাদের হাঁপ ধরে যাচ্ছে, লাঠি করে করে উঠছি, এখনো হাঁপও যায়নি। মোটামুটি 7-8 কিলোমিটার মতো আমরা হেঁটেছি, আর এই দেখো পুরো জান্নাত, সত্যি দারুণ জায়গা, কিন্তু কষ্টও প্রচুর। চলো দেখতে থাকো। চুপ করো, কাঁদো না, চুপ করো, তো বন্ধুরা আমরা অনেকটা হাঁটাহাঁটি করেছি, তারপরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খচ্চরে উঠে গেছি, 8 কিলোমিটার, 7 থেকে 8 কিলোমিটার কিন্তু আমরা খচ্চরেই গেছি, আর পারিনি। তো চলো হাই গাইস। তো দেখো এখন বাজে 5টা আর আমরা চলে এসেছি একদম ঘোড়া স্টেশন যেটাকে বলে, আর 2 কিলোমিটার, শোনা মানে আর 2 কিলোমিটার গেলেই হর হর মহাদেব, মানে আমাদের ভোলে বাবার দর্শন পেয়ে যাব। আর অপূর্ব দৃশ্য দেখতেই পাচ্ছ পেছনে, মানে এই দৃশ্য তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর বল তোর এক্সপিরিয়েন্সটা একটু বল, বন্ধুদের সাথে শেয়ার কর। তোমরা যারা রিলস দেখে ভিডিও দেখে আসার কথা ভাবছো, তো যেটা যতটা সহজ একদম একদমই সহজ নয়, বাবাকে পাওয়া অতটাও সহজ অতটা সহজ নয়, কষ্ট করতে হবে, এত কষ্ট করেছি আমরা হেঁটে হেঁটে, আমাদের গোটা পা গোটা কা ব্যবহার, ক্যামেরাটা ধরেছিল থরথর করে কাঁপছে, আমরা এখনো ঠিকঠাক চলতে পারছি না, গোটা পা ফা কাঁপছে। 2 কিলোমিটার হাঁটতে, এখনো 2 কিলোমিটার হাঁটতে হবে। তো তোমরা আসো, অবশ্যই আসো, কিন্তু ইউটিউবে যেগুলো দেখাচ্ছে আমরাও সেই ভেবে দেখেছি এসেছিলাম, কিন্তু একদমই পুরোটাই ভুল, চড়াই উদরাই। তো আসার সময় আমি একদমই করতে পারিনি, সবার শরীর খারাপ হয়ে গেছিলো, আর আমরা 5 কিলোমিটার 8 কিলোমিটার মতো খচ্চর আমাদেরকে করতেই হয়েছিল, কিছু করার নেই, আমাদের সব মানে হালাত পুরো খারাপ হয়ে গেছিলো। আর দিয়ে এখন আমরা পুরোটাই আবার হেঁটে হেঁটে যাব, তো চলো দেখতে থাকো। দেখে শুধু মনে হবে কেয়া নজারা হে ভাই, স্বর্গ তো স্বর্গ সত্যিকারের। মানুষ বলে না যে ভালো কর্ম করলে স্বর্গে যাবে, স্বর্গ আলটিমেটলি কিছুই নয়, বেঁচে থাকতে থাকতে তুমি নিজের চোখে যেটা দেখবে, যেটা অনুভব করবে, তোমার মনের মধ্যে যেটা হবে সেটাই হচ্ছে স্বর্গ। সত্যি এটা স্বর্গ দেখে মানে এতটাই কি বলবো, মানে মুগ্ধ হয়ে গেছি, আমাদের বলার ভাষা আর কিছু নেই। দেখো ফ্রেন্ড, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না, এখনো মোটামুটি 1 কিলোমিটার বাকি আছে। তো চলো, আমাদের সবার একদম অবস্থা খারাপ হয়ে গেছে, আর পাচ্ছি না তো ভোলে বাবার দর্শন পাওয়া, অতটাও সহজ নয়, আর প্রচণ্ড ঠান্ডা, কিন্তু যারা হাঁটবে তাদের অত ঠান্ডা লাগবে না, হাঁপিয়ে যাচ্ছি।
চলো আমার দিকে দেখাও না। হ্যাঁ এই যে গড়েটা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ক্যাম্পে, আর এই যে ক্যাম্পে শুয়ে আছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এখন 9 মতো, আর শরীর প্রচণ্ড খারাপ আর চলছে না। আজকে আর মন্দিরে যাব না, কালকে সকালবেলাতে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব মন্দিরের ভিউটা। আর চলো দেখতে থাকো। টেন্ট থেকে কিন্তু আমাদের খাওয়াটা ইনক্লুডেড ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে আমরা একটা ব্যাগের মধ্যে ঢুকে পড়েছি, পুরো ঢুকে গেছি, তারপরে চেন টেনে দিয়েছি। তো আজকে রাত্রে এতটুকুই, কালকে কিন্তু 13 তারিখ, কালকে বাবার ভোলে বাবার দর্শনে কিন্তু আমরা যাব। তো অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।